কি বস ভালো তো তো আমি রানা আর তোমরা হচ্ছে দুষ্টু রানা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এটা আজকের ভিডিও না, এটা অনেক দিনের ভিডিও। তো আজকে আমি ছাড়ছি এই ভিডিওটা। তো এই ভিডিওটা প্রায় এক মাসের ভিডিও। তো আমার হাঁসের বাচ্চায় প্রায় আর 5 দিন পরে ফুটে যাবে। তো এখন আমি ভিডিওটা ছাড়ছি, তো কিছু মনে করো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক গাইস, তো আজকে বসাবো আমি ছোটো হাঁসের ডিম। তো কীভাবে ছোটো হাঁসের ডিম বসাতে হয় তোমরা দেখে নাও, কারণ আমরা গ্রামে যেভাবে বসাই সেভাবেই তোমাদেরকে দেখাবো। তো গাইস এইখানে আমি দিয়ে দিয়েছি ডিম, তোমরা দেখতে পাচ্ছ 15টা ডিম আছে এইখানে। তো 15টা ডিম আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো গাইস পুরো ভিডিওটা দেখবে, তো 15টা ডিমই ফুটে কি ফুটে না। তো গাইস আমি হয়তো আরও ডিম দেব এইখানে, কারণ হচ্ছে হাঁস এইখানে আমার আইডিয়া বসবে না গাইস, কারণ হচ্ছে হাঁস আমার বসেছে অন্য জায়গায়। কিন্তু ওই জায়গার থেকে গাইস এই জায়গায় হাঁস আমি আর কি আনবো, কারণ হচ্ছে ওই জায়গায় যে হাঁসটা আছে ওই জায়গায় হাঁস বসলে অনেক দিক দিয়ে আমার সমস্যা হয়ে যাবে গাইস। তো চলো তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় আমার হাঁস আছে। এখানে দেখতে পাচ্ছ আমার ছোটো ছোটো হাঁসগুলো। তো গাইস এই যে দেখতে পাচ্ছ তোমার ছোটো ছোটো হাঁসগুলো। তো গাইস এই জায়গাটা না আমার চীন হাঁসে গাছ ডিম দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ চীন হাঁস, তো চীন হাঁসে ডিম দিয়েছিল। তো গাছ এই যে গাছ হাঁসটা এইখানেও ওম ধরেছে আর কি, উষুম ধরেছে। তো যেটাই হোক উষুম ধরেছে এইখানে। তো গাছ ওর নিচে না গাছ আমার তিনটে মানে চারটে হাসি, দুইটা হাসা, কারণ আমার চারটে হাসি ডিম পারতো। তো এটা হঠাৎ করে দেখি উষুম ধরে গেছে, তো ওর নিচে আরও তিনটে ডিম আছে গাছ। তো তিনটা চারটা ডিম আছে, কারণ ও দিয়েছে হয়তো একটা। তো ভাবছিলাম যে তিনটা ডিম আছে, তো না দেখি চারটে ডিম আছে। তো এখন এই জায়গাটায় বসাবো ওকে, এনে এই জায়গাটায় ওইখান থেকে এনে ওকে এখন এই জায়গাটায় শিফট করবো আর কি। দেখা যাক ও আদৌ এইখানে বসে কি বসে না, তো তোমরা দেখবে। তো গাছ ওকে আনা হয়ে গেছে। তো গাছ দেখতে পাচ্ছ ওরা ও কীভাবে এখান থেকে বের হতে চাচ্ছে, কারণ ও এখানে বসতেই চাচ্ছে না গাছ। অনেকক্ষণ ধরে গাছ এখানে ওকে বসাতে চাচ্ছে, কিন্তু কিছুতেই গাছ বসতেছে না এখানে। জানি না ওর কী হয়েছে, খালি বের হয়ে যাচ্ছে। ওকে বারে বারে ধরে ওইখানে আর কি দিয়ে দিচ্ছে ও ডিমের কাছে, কিন্তু যাচ্ছেই না। কী হয়েছে ওই জানে গাছ, ও ডিমের আশেপাশে থাকছে না ডিমের এত আর কি। তো গাছ ওইখানে হয়তো বসবে না, কারণ এটা আমি জানতাম, কারণ হচ্ছে ওকে ইয়ার আগেরবারও গাছ ওইখানে বসাইছিলাম, কিন্তু ও বসেনি। গাছগুলো দেখতে পাচ্ছ ও ডিম কোথায় আর ও কোথায়। তো এই জায়গাটায় এই জায়গায় দেখা যাক, এই জায়গার থেকে গাছ অন্য জায়গায় দিতে হবে, কারণ এখন আরও হাঁসেরগুলোকে আগে খাবার দিয়ে নেয় গাছ, কারণ ওরা ওদেরকেও সকাল অনেকই অনেকটাই বেজে গেল, অনেকই সময় হয়ে গেছে গাছ। তো এখন এই যে ওদেরকে এখন খাবার দেবো, এই যে খাবার রেডি করা হয়ে গেছে। তো সবাই আর কি খাবার জন্য আর তোরা আমার পিছু পিছু আসছে। তো এখন রাজ হাসকে ওদেরকে সবার সকলকে খেতে দেবো গাছ। আগে ছোটোগুলোকে দিয়ে নেই গাছ, কারণ ওদেরকে আগে খাবার, মেন খাবার ওদেরকে আগে দিতে হবে। ওদেরকে খাবার না দিলে যতক্ষণ খাবার দেবো না গাছ ওরা আমার পিছু পিছু ঘুরতেই থাকবে গাছ, তার জন্য ওদেরকে এই খাবারটা দিতে হবে। তো গাছ দেখতে হচ্ছে আমার চীন আসেও কিন্তু খাবার খাওয়া শুরু করে দিয়েছে, দেখতে হচ্ছ। আর গাছ আমার হাঁস গাছ হ্যাঁ মানে হচ্ছে ধানের যে গুঁড়োটা যে আছে না, ওটা না দিলে খাই না, কিছুতেই খেতে চায় না, কেন জানি না ধানের গুঁড়ো না দিলে খাইতেই চায় না। এবার যাই হোক গাছ, তো দেখা যাক কন্ডিশন কী আছে। তো এটার মধ্যে বসাতে হবে হয়তো রাজ আমার হাঁসটা, তো ওটার মধ্যে তো বসবে না আশা করি, দেখতেই পারলে তোমরা ওটার থেকে খালি উঠে যাচ্ছে বারে বারে। তো যাই হোক এটার মধ্যেই আর কি বসাবো এখন। তো চল থাকবো, তো সবগুলো এখানে আছে, চীন আসে তো ডিম দিবে। ওইগুলো ধানের আর কি আমরা বলি খেয়ার আমাদের ভাষায়, অনেকে অনেক কিছু বলে জানি না ঠিক, কিন্তু আমাদের ভাষায় আমরা খেয়ার বলি। তো এই জায়গাটায় এখন আমরা ডিমগুলো দিয়ে দেবো, কারণ এই জায়গাটাই বসাবো। দেখা যাক গাছ ওকে গাছ জানো না তোমরা, 3-4 বার আমি শিফট করলাম 3-4 জায়গায়, কিন্তু কিছুতেই বসতেছে না গাছ। দেখা যাক এই জায়গাটায় বসে কি বসে না। তো গাছ এখন আমি এই জায়গাটায় ডিম দিয়ে দিয়েছি মোট 20টা ডিম গাছ, মোট 20টা ডিম গাছ দিয়ে দিয়েছি এখানে, কারণ দেখা যাক ওইখানে আদৌ বসে কি বসে না। চলো তোমরা পুরো বেড়াটা দেখো তাহলে বুঝতে পারবে। তাই ওকে আগে এনে এখানে দিয়ে দিই। তো গাছ দেখতে পাচ্ছ ওকে এনে এখানে দিয়ে দিয়েছি, কিন্তু এখানেও বসতেছে না গাছ। এটা কীভাবে যে ওকে বসাবো গাছ আমি নিজেও জানতেছি না, ও এখানেও বসতেছে না। দেখতে পাচ্ছ ও ডিমের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু বসতেছে না, ও খালি বের হয়ে যাচ্ছে গাছ। দেখতে পাচ্ছ ও খালি বের হয়ে যাচ্ছে। তো চলো এখন চীন আসের ডিমটা আনি বুঝছে। তো চলো গাছ এখন আনবো আমি চীন হাঁসের ডিম। চীন হাঁসে ওইখানে ডিম দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ওই যে ডিমটা ওইখানে দিয়েছে। তো চীন হাঁসের ডিম নিয়ে আসি ওই জায়গার থেকে আগে, দিয়েটে ওই যে ওই জায়গাটা চলে গেল ও ডিমটা পেরেই।
চলো গাইস তাহলে আগে ডিমটা এনে আর কি ঘরে রেখে আসি, তারপরে দেখা যাক হাঁস ওটার কি হয়। আর গাইস তারপরে আর আমার ভিডিও করা হয়নি, তারপরে গাইস কদিন পরে আমার দুটো হাঁসি আর কি উষুম ধরে গেছে, তো দুটো হাঁসি মানে ভালোভাবেই আর কি তা দিচ্ছে ডিমে, তার 5-6 দিন পরে আমার হাঁসের বাচ্চা ফুটে যাবে, তারপরে তোমাদের ওটাও ভিডিও করা হবে। তো চলো।